Welcome to online classes on guidance and counseling in education. আজকে আমাদের আলোচ্য বিষয় হবে cumulative record cards বা CRC বা এটাকে pupil personal recordও বলা হয়। Introduction: In order to provide proper guidance to the students, personal records are indispensable for the schools. These records maintain some general personal information about the students. The modern type of CRC was first made available in 1928 by the American Council on Education. প্রত্যেক বিদ্যালয় বা কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান তার ছাত্রছাত্রীদেরকে গাইডেন্স এবং কাউন্সেলিং দিয়ে থাকে এবং এই গাইডেন্স এবং কাউন্সেলিং যাতে আরও ভালোভাবে দেওয়া যেতে পারে তার জন্য প্রত্যেকটি স্টুডেন্ট সম্পর্কে একটি করে রেকর্ড মেনটেন করে রাখলে সেটা আরও ভালো হয় এবং এইরকমই একটি রেকর্ড যা স্টুডেন্টদের বিভিন্ন ইনফরমেশনগুলোকে রেকর্ড করে রাখে তার নাম হলো সিআরসি বা কিউমুলেটিভ রেকর্ড কার্ড এবং এখানে স্টুডেন্টদের কিছু জেনারেল পার্সোনাল ইনফরমেশন এখানে মেনটেন করা হয় যেটা খুবই কনফিডেন্সিয়াল পারপোসের জন্য এবং এই রেকর্ডের উপর ভিত্তি করেই স্টুডেন্টদেরকে আরও ভালোভাবে গাইডেন্স এবং কাউন্সেলিং দেওয়া হয় এবং এই যে মডার্ন টাইপ অফ সিআরসি এটা সর্বপ্রথম অ্যাভেলেবেল হয়েছে 1928 আমেরিকান কাউন্সিল অন এডুকেশন এই সম্পর্কে তারা মডার্ন সিআরসি সম্পর্কে তাদের তথ্য বা তাদের ফরম্যাট দিয়েছে মিনিং অফ কিউমুলেটিভ রেকর্ড কার্ড আ সিআরসি ইজ দ্যাট কার্ড উইচ কন্টেইনস দ্য রেজাল্টস অফ ডিফারেন্ট অ্যাসেসমেন্টস অ্যান্ড জাজমেন্টস হেল ফ্রম টাইম টু টাইম ডিউরিং দ্য কোর্স অফ স্টাডি অফ এ স্টুডেন্ট ইট কন্টেইনস ইনফরমেশন রিগার্ডিং অল অ্যাসপেক্টস অফ দ্য লাইফ অফ দ্য চাইল্ড ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল মরাল psychological, the information is systematically recorded for the purpose of proper guidance of the students. অর্থাৎ এই সিআরসি এটা হলো এমনই একটা কার্ড যেখানে স্টুডেন্টদের সমস্ত অ্যাসেসমেন্টসের বা মূল্যায়ন বা পরিমাপ বা বিভিন্ন পরীক্ষার যে ফলাফল সেগুলো রেকর্ড হতে থাকবে শুধু সেইগুলোই নয় পাশাপাশি তাদের ফিজিক্যাল ইনফরমেশন বা মেন্টাল সোশ্যাল মরাল বা সাইকোলজিক্যাল ইনফরমেশনও কিন্তু সেখানে নথিভুক্ত থাকবে এবং এইটাকে সিস্টেম্যাটিক্যালি একটা পদ্ধতি মেনে এটাকে রেকর্ড করা হয় যাতে গাইড এবং কাউন্সিল করতে সুবিধা হয় স্টুডেন্টদেরকে নিড ফর সিআরসি অর্থাৎ সিআরসির প্রয়োজনীয়তা The Secondary Education Commission 1952 or Mudaliar Commission খুব সুন্দরভাবে বর্ণনা করেছে যে প্রত্যেকটি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সিআরসি মেনটেন করা কেন দরকার তারা বলছেন নাইদার দ্য এক্সটার্নাল এক্সামিনেশন সিঙ্গলি অর টুগেদার ক্যান গিভ আ কারেক্ট অ্যান্ড কমপ্লিট পিকচার অফ এ পিপলস অলরাউন্ড প্রোগ্রেস অ্যাট এনি পার্টিকুলার স্টেজ অফ হিজ এডুকেশন Yet, it is important for us to assess this in order to determine his future course of study or his future vocation. For this purpose, a proper system of school records should be maintained for every pupil indicating the work done by him in the school. Such a school record will present a clear and continuous statement of the attainment of the child in different intellectual pursuits. Interests, aptitudes, personality traits, social adjustment, the practical and social activities. অর্থাৎ কোনো পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীর শিক্ষার্থীকে 100% চেনা বা জানা সম্ভব নয় তবুও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শিক্ষার শিক্ষার্থীর ভবিষ্যতের শিক্ষা গতিধারা বা তার পেশা সম্পর্কে গাইডেন্স এবং কাউন্সেলিং প্রদান করতে হয় এই কারণেই প্রত্যেক স্টুডেন্ট সম্পর্কে একটি করে রেকর্ড মেনটেন করতে হয় যাতে
যাতে থাকবে শিক্ষার্থীর বিভিন্ন একাডেমিক বা ইন্টেলেকচুয়াল অ্যাচিভমেন্ট, ইন্টারেস্ট, অ্যাপটিটিউড, পার্সোনালিটি, সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট, প্র্যাকটিক্যাল অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস। অ্যাডভান্টেজেস অফ সিআরসি। নাম্বার ওয়ান, ইট হেল্পস টু নো দ্য ব্যাকগ্রাউন্ড ফ্রম ওয়ের আ স্টুডেন্ট কামস অ্যান্ড অলসো ইট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড আ স্টুডেন্ট ইন এ বেটার ওয়ে। তো সিআরসির মাধ্যমে আমরা জানতে পারি যে একজন স্টুডেন্ট কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে, এবং এটা যদি আমরা জানতে পারি যে একজন স্টুডেন্ট কোন ব্যাকগ্রাউন্ড থেকে, তাহলে সেই স্টুডেন্টকে বুঝতেও কিন্তু সুবিধা হবে। নাম্বার টু, ইট হেল্পস ফর সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট টিচিং মেথড ফর দ্য স্টুডেন্টস। তো স্টুডেন্টদেরকে যদি একজন টিচার জানে যে তার ব্যাকগ্রাউন্ড কী, তার ইন্টেলেকচুয়াল লেভেল কী, তাহলে তার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট টিচিং মেথড সিলেক্ট করতেও সুবিধা হবে। ইট প্রোভাইডস বেসিস ফর এডুকেশনাল অ্যান্ড ভোকেশনাল প্লেসমেন্টস। তো এই সমস্ত ইনফরমেশানগুলো থাকলে আমরা স্টুডেন্টদেরকে বলতে মানে ভবিষ্যতে গাইড করতে পারি যে তারা কোন ভবিষ্যতে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে তার সুবিধা হবে, বা সে উন্নতি করতে পারবে, বা কোন পেশার সাথে যুক্ত হলে সে ভালো তার জন্য ভালো হবে। তো এই ধরনের গাইডেন্স আমরা দিতে পারি। ইট হেল্পস টু আইডেন্টিফাই দ্য ট্যালেন্টেড গিফটেড স্লো লার্নার্স ফর টেকিং অ্যাডেকোয়েট এডুকেশনাল মেজার্স। তো একজন টিচার যদি জানতে পারে যে একজন টিচার এই কিউমুলেটিভ রেকর্ড কার্ডের মাধ্যমে জানতে পারে যে তার কোন কোন স্টুডেন্টগুলো তার ট্যালেন্টেড বা গিফটেড বা কারা কারা স্লো লার্নার্স, এবং সেই অনুযায়ী সেই টিচার তার বিভিন্ন উপায়গুলো বা শিক্ষামূলক উপায়গুলো সে খুঁজে বার করতে পারে। নম্বর ফাইভ, ইট হেল্পস টু আইডেন্টিফাই পিপলস উইথ সার্টেন বিহেভিয়ারাল প্রবলেমস অ্যান্ড সাজেস্ট মেজার্স ফর দেম। নম্বর সিক্স, ইট সার্ভস অ্যাজ এ লিঙ্ক বিটুইন টিচার্স অ্যান্ড প্যারেন্টস। নম্বর সেভেন, ইট গিভস নেসেসারি ইনফরমেশন টু দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস ওয়ের এ স্টুডেন্ট ওয়ান্টস টু গেট অ্যাডমিশন। নম্বর এইট, ইট গিভস নেসেসারি ডেটা টু দ্য ক্লাস টিচার অর কাউন্সিলর অফ দ্য স্কুল ফর বেটার কাউন্সিলিং। এবার আমরা দেখে নেব মেইনটেনেন্স অফ দ্য রেকর্ড। কারা এই রেকর্ডটা মেনটেন করে? দ্য ক্লাস টিচার মেনটেন্স দ্য রেকর্ড। হি স্পেন্ডস টাইম উইথ স্টুডেন্টস অ্যান্ড জাজ দেম ফ্রম ডিফারেন্ট অ্যাসপেক্টস। হি উইল রাইট ডাউন দিস ইন হিস পার্সোনাল নোটবুক অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার হি উইল মেক এন্ট্রিজ ইন দ্য সিআরসি উইথ কনসালটেশন উইথ হিজ অর হার কলিগস। সোর্সেস অফ কালেকশন অফ ইনফরমেশন, অর্থাৎ সিআরসিতে নথিভুক্ত করার জন্য কোন কোন উৎস থেকে তথ্যগুলোকে সংগ্রহ করা হয়। তো সেখানে এক নম্বর হচ্ছে প্যারেন্টস বা গার্জিয়ান্স ডেটা ফর্ম, সেখান থেকে ইনফরমেশান কালেক্ট করা হয়। স্টুডেন্ট পার্সোনাল ডেটা ফর্ম, স্কুল রেকর্ডস, রেকর্ডস অফ অ্যাচিভমেন্ট টেস্ট, রেকর্ডস অফ আদার টেস্ট, অ্যাডমিশন ফর্মস ডেটা। আদার সোর্সেস, পার্সোনাল ভিজিটস বাই দ্য টিচার, অবজারভেশনস মেড বাই দ্য টিচার্স। তো এই সমস্ত সোর্স যেখান থেকে ইনফরমেশানগুলোকে নিয়ে কালেক্ট করে তারপরে সিআরসিতে নথিভুক্ত করা হয়। ক্যারেক্টারিস্টিক্স অফ সিআরসি, অর্থাৎ সিআরসির বৈশিষ্ট্যগুলি হলো যে সিআরসির মধ্যে যে ইনফরমেশানগুলো থাকবে সেগুলো অ্যাকুরেট হয়, সেই ইনফরমেশানগুলো কমপ্লিট থাকে, ইনফরমেশানগুলো কমপ্রিহেন্সিভ হয়, অবজেক্টিভ, ইউজেবল বা ভ্যালিড হয়। তো এই সমস্তগুলো হলো একটি ভালো সিআরসির বৈশিষ্ট্য। টাইপস অফ ইনফরমেশন ইন সিআরসি। তো সিআরসির মধ্যে যে সমস্ত ইনফরমেশানগুলো থাকে সেগুলো আমরা এক এক করে দেখে নেব। প্রথমত আইডেন্টিফিকেশন রিলেটেড ডেটা থাকে। আইডেন্টিফিকেশন অর্থাৎ নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, সেক্স, অ্যাডমিশন নাম্বার, ক্লাস এটসেট্রা। দ্বিতীয়ত এনভায়রনমেন্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, স্টুডেন্টের সোশিও ইকোনমিক স্টেটাস, নাম্বার অফ সিবলিংস, প্যারেন্টস এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অকুপেশন, এই সংক্রান্ত তথ্য থাকে। ফিজিক্যাল ডেটা, হাইট, ওয়েট, ফিজিক্যাল ডিসেবিলিটিস, ইলনেস এটসেট্রা।
এছাড়াও বিভিন্ন সাইকোলজিক্যাল ডেটা থাকে, যেমন ইন্টেলিজেন্স, অ্যাপটিটিউডস, ইন্টারেস্টস, পার্সোনালিটি ট্রেটস, অ্যাটিটিউডস অ্যান্ড ইমোশনাল অ্যান্ড সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট, এডুকেশনাল ইনফরমেশন যেমন প্রিভিয়াস স্কুল রেকর্ডস, এডুকেশনাল অ্যাটেইনমেন্টস, স্কুল অ্যাটেন্ডেন্স এটসেট্রা, কো কারিকুলার ইনফরমেশনগুলো থাকে যেমন পারফরমেন্স ইন স্পোর্টস, কালচারাল অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস, ডিবেট, কুইজ, এলোকিউশন এটসেট্রা, ভোকেশনাল ইনফরমেশন, ভোকেশনাল অ্যাম্বিশন অফ দ্য স্টুডেন্ট, সাপ্লিমেন্টারি ইনফরমেশন, এনি সাপোর্টিং ডেটা এবং লাস্টলি প্রিন্সিপালের রিমার্কও কিন্তু সিআরসিতে থাকে। এবার আমরা সিআরসির একটা স্পেসিমেন দেখে নেব। থ্যাংক ইউ।